গেই গো তুমি এক মাস কিচ্ছু খাওনি কেন গো মায়ের মুখের খাবার বা খাবো বলে আমি অপেক্ষা করছিলাম আমিও মায়ের বেটা আমাকে আটকাতে পারিনি এই একটু প্রসাদ খেয়ে ফেলেছি বাহ সারা সারা জীবনের খিদে যেন মিটে গেল গো এবারোরা মারলে মারুক মরতে কিসের ভয় কি তোমার পরিচয় কি জানি কে নাম ছিল তারা দাস বাপ পুরোহিত ছিল গো আমার মরেছে মাটাও কালা জ্বরে মারে গেল তা তিন কুলে কেউ নেই আছে আমার ওই মায়ের চরণ আচ্ছা তুমি মন্ত্র জানো জানি বই কি মা এসে ঘুমের মধ্যে মন্ত্র বলে দেয় কানে কানে বলে দেয় বেশ তুমি মন্ত্র পড়বে আর মায়ের সঙ্গে রোজ খাবে কেমন কেউ তোমায় বাধা দেবে না তুমি তুমি দেবে সত্যি সত্যি দেবে তো দূর আমি দেবো কি মায়ে তো তোমাকে দেবে মায়ে তো তোমায় এখানে টেনে এনেছে তোমরা পূজারি খুঁজছিলে না এই দেখো কেমন মা ভক্ত পূজারি পাঠিয়েছে ও ও কি করে মায়ের পূজারি হবে আপনার শিষ্য একই বলছে সাধু বাবা এই লোকটি কি করে মায়ের পূজার গুরু দায়িত্ব নিতে পারে সাধনা করার সময় উপবাস করতে হয় সাধনার সব থেকে কঠিন কাজ এটি এই ব্রাহ্মণ এক মাস উপবাস করে আছে প্রাণের ভয় না করে সেখানে প্রসাদ খেতে এসেছে ইচ্ছে বড় মায়ের সাধক আর কে আছে আর ওনার নাম তো তারা দাস যার নামে তারার দাস রয়েছে তাঁর দ্বারা মায়ের সেবায় কোনো ত্রুটি হবে না এ আমি অন্তত হলপ করে বলতে পারি আপনারা এনাকেই পুরোহিত করে নিন বেশ সাধু লোকনাথ যখন বলছে তখন তার চাওয়ায় কোনো ভুল থাকতে পারে না কে জানে কালি কেমন তাই হবে তারা দাসী মায়ের মন্দিরে সেবাই হবে কালি বেশ গুরুদেব যখন ওকে পূজোর দায়িত্ব দিয়েছেন তাহলে আমরাও কেউ আর আপত্তি করব না কিন্তু শোনো বাচ্চা তোমাকে কিন্তু খুব নিষ্ঠা ভরে পুজো করতে হবে বুঝলে মা কি আমার পর যে তার যত্ন আত্মিত্বে ত্রুটি হবে ও ঘরের মেয়েকে আমি আগলে রাখবো দেখবেন দেখবেন মা ঠাকুরন এবার এবার যাওয়ার অনুমতি দাও ছোট দিদি এই রাত ভিড়েতে তোমরা ছোট মানুষ কোথায় যাবে চিন্তা করছো কেন আমাদের সঙ্গে তো গুরুদেব আছে তার হাত ধরে বেরিয়েছি আমরা আর মা পথ দেখাবেন আর কখনো দেখা হবে না আমাদের মা চাইলেই হবে রণে বনে আছো তুমি আছো অন্তরে এ কি করছো গো আমি যে বয়সে ছোট তোমার থেকে তুমি আমার থেকে বয়সে ছোট হলেও আমি তোমার পাটা একবার ছুঁতে চাই লোকনাথ তুমি যে আমার জীবনদাতা তোমার জন্যই তো আমি ভিখারিনী থেকে রাজরানী হতে পেরেছি যদি আমি কোনো ভালো কাজ করে থাকি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে আজ আসি গো ভালো থেকো তোমার আইবেন চলো বন্ধু Thank you.
তবে তো ভোর হলো রে বেনি, মাধুকরি করে কিছু পেলে তারপর বানিয়ে খাবো খন। এখন চল 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 চল। কিন্তু এত দূরে এলাম, কেউ ভিক্ষা দিও না, বানাবো কি? রে বেনি, যারা ভিক্ষা দেবে তারা তো গৃহস্থ মানুষ, তারা আগে জাগুক, ঘর থেকে বেরোক, হবে না ভিক্ষে। আর যদি এই গ্রামের লোকেরা ভিক্ষা না দেয় তাহলে তাহলে না খেয়ে থাকবো। শোনো সাবিত্রী, পেটের জ্বালা কি তা তো এখনো বোঝেনি? ঘরে থেকেই সে জ্বালা এখন টের পাক। লোকনাথ, অমন কথা বলিস নে, আমি কি না খেয়ে থাকতে পারি নে? আবার কি আর জুটবে না? সেই কাল রাতে রুটি খেয়েছিলাম। এই বিনি, ভাবছিস কেন? মায়ের কথা বড্ড মনে পড়ছে গুরুদেব, যদি না পেলো জোর করে খাইয়ে দিত সারা সাথে করতো খাওয়ার জন্য, তখন শুনেও শুনতাম না। আর এখন খিদে পেয়েছে তাও খাওয়াননি। তোরা ঠিক বলেছিস, মায়েরা তো এমনি হয় রে। তোরা তো এক মায়ের কাছ থেকে জগৎ মাতার কাছে যাচ্ছিস, তিনি তোদের সব কষ্ট দূর করে দেবেন, দেখিস। তাহলে ভিক্ষে জুটিয়ে দিচ্ছে না কেন? আমি দেখি যে জেলে মরেই যাচ্ছি। তিনি যে তোদের পরীক্ষা নিচ্ছেন রে, সন্ন্যাসী হবার পথ ধরেছি, বড় সহজ পথ নয়।
সন্ন্যাসী হতে গেলে ইদে তেষ্টা সব জয় করতে শিখতে হয়। নিজের শরীরকে ভুলে মনকে উচ্চ মার্গে নিয়ে যেতে হয়। এত নিজের কথা ভাবলে অন্যের কথা ভাববি কখন? তবে হ্যাঁ, এ সত্যি কঠিন ব্রত। তুই না পারলে চল, তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। আর লোকনাথ, আমি তো খিদে তেষ্টা সব সইতে পারি রে বেনি, তাহলে আমি লোকনাথকে চেয়ে যাবো না গুরুদেব? লোকনাথ যেখানে যাবে আমিও সেখানে যাবো। ও লোকনাথ, তুই আমাকে ছেড়ে যাস না ভাই। অমন করিস না বেনি, সবসময় মনে রাখবি যে খাই চিনি তাকে যোগায় চিন্তা বলি, মাথার উপর যিনি আছেন তিনিই ব্যবস্থা করে দেবেন। দেখিস কি হয়েছে সাধু বাবা, এই বালক সন্ন্যাসী কাঁদছে কেন? পারবো না তো কি করবো, ঈদের পেট চুই চুই করছে যে। মাথার উপর যিনি আছেন তিনিই ব্যবস্থা করে দেবেন। দেখিস কি হয়েছে সাধু বাবা, এই বালক সন্ন্যাসী কাঁদছে কেন? পারবো না তো কি করবো, খিদে পেট চুই চুই করছে যে। আহারে, খিদে পেয়েছে? আমার ঘরেও এমন ছোট ছেলে আছে, কি যে করি, আমার নিজেরও বড় অভাব। বাছুরটাকে মহাজনের কাছে বন্ধক রেখে এই সামান্য একটু চাল নিয়ে যাচ্ছি, কিন্তু এই বালক সন্ন্যাসীর খিদে মেটাবার জন্য যদি কিছু করতে পারতাম তাহলে। আমাদের কিচ্ছু লাগবে না, তুমি যাও, তোমার ছেলের মুখে কিছু তুলে দাও। আমাদের নিয়ে তুমি ভেবো না বাবা, আমাদের জন্য যে চাল মাপা আছে চাল ঠিক জুটে যাবে। চল বেনি, লোকনাথ চল, এবার আমাদের উঠতে হবে। চ চ, ঝোলা গুছিয়ে নে বাবা, চ চ চ, ঝোলা নে ঝোলা নে, চ। জয় শ্রী বসম। সাধু বাবা, সাধু বাবা একটু দাঁড়ান, আমার ঘরেও তো সন্তান আছে। দেখি বাবা, তোমার তোমার ঝোলাটা দেখি। কেউ অভুক্ত আছে জেনেও যদি আমার সন্তানদের জন্য চালগুলো নিয়ে যেতাম, তাকে বড় পাপ হতো ছোট সন্ন্যাসী। আমার সামর্থ্য খুব কম, তাই যতটা পারলাম দিলাম, বাকিটুকু আমার সন্তানদের আমি ফুটিয়ে দেব। তোমার মনে বড় মায়া গো, তোমার সামর্থ্য তোমার ছেলেদের খাওয়ানো। শুধু মুখে বললে তো হবে না ছোট সন্ন্যাসী, আশীর্বাদ করো। আমি জানি যে তোমরা যেটা বলবে সেটা ঠিক বলে যাবে। এ মা, তুমি তো আমার থেকে বড়, আমি তোমায় আশীর্বাদ করার কে? লোকনাথ,
মানুষ তো আমাদের কাছে আশীর্বাদ চাইবেই বাবা। মানুষের দুঃখের কষ্টের কথা আমাদেরকেই তো ঈশ্বরের কাছে পৌঁছতে হবে। যা যা ওনার মাথায় হাত রেখে আশীর্বাদ কর। যা আশীর্বাদ করি, যা আমাদের দিয়েছ তা শতগুণ হয়ে ফিরে আসুক। তুমি বাবা, আমাকে এত বড় একটা আশীর্বাদ করো। আমি লোকনাথ গো। সে তুমি যেই হও, আমার পিঠেতে একবার পদধূলি দিতেই হবে। তোমাদের পদধূলিতে আমার সব দুঃখ কষ্ট সব চলে যাবে। দয়া করো, দয়া করো। কিন্তু বাবা, আমরা যে অনেক দূরের পথ যাবো বলে বেরিয়েছি। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না সাধু বাবা, একবারটি একবারটি চলুন। ছোট সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী, দয়া করো, দয়া করো। তোর মন যা চায় তুই তাই কর লোকনাথ। আমি জানি গো, জানি ডাকলে সাড়া দিতে হয়। শিব গৌরী, কোথায় গেলি তোরা? আয়, আমার যে আবার ওদিকে দেরি হয়ে যাবে। ও কাজ বাকি। ভয় পাস না রে অনু, আমি ঠিক ফিরে আসবো, দেখিস ঠিক ফিরে আসবো। মা বলেছিল বটে ফিরে আসবে, এখন তো দেখছি সত্যি সত্যি সংসারে ফিরে এসেছে। কে জানে মায়ের মন এমন করে কি করে ভুলে গেল। কিরে অন্য, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? একটু হাতে হাত লাগা মা, নালে যে আমার জমিদার বাড়ি যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ মা। শিব গৌরী আয় রে, বস বস। মা তো কাঁদতাল। আচ্ছা তোরা কি রে, চলে এলি অথচ লোকনাথকে। লোকনাথ কোথায় মা? তোরা খাওয়া শুরু কর। কমলা দিদি, শিগগির একবার ও বাড়ি চলুন। ওমা, কেন কি হলো আবার? বড় গিন্নিমার মেয়েকে এক ফোঁটা দুধ খাওয়ানো যাচ্ছে না, মেয়ে খালি কাঁদছে। মা বললেন আপনার কোল ছাড়া সে একটু শান্ত হবে না। হে ভগবান, এ আবার কোন মায়ে জড়ালে তুমি আমায়? তুমি যাও মা, আমি এদিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ রে অন্য, তুই এদিকটা একটু সামলে নিস, আর পারলে একটু রান্নাটাও করে রাখিস বাবা, আমি আসছি। এমন টানেই তুমি বাজাতে কুমা। নে তোরা এবার খেয়ে নে।